হ্যালো ফ্রেন্ডস সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই প্রাথমিকে ডিস্ট্রিক্ট ওয়াইজ মেরিট প্রকাশ মামলার আপডেট এবং তার অর্ডার কপি ব্যাখ্যা অর্ডার কপি ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সেই অর্ডার কপির মধ্যে কি কি উল্লেখ আছে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে দু সালে যে প্রাথমিক টেট হয়েছিল সেই প্রাথমিক টেট থেকে দু সালে যে বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল এবং দু সালে যে ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল সমস্ত প্রাথমিক শিক্ষকের যে প্যানেল সেই প্যানেল প্রকাশের নির্দেশ বিচারপতি মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কি নির্দেশ দিয়েছেন অর্ডার কপির মধ্যে কি কী উল্লেখ করেছেন আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমেই যে যে বিষয়গুলো আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো সেগুলো হচ্ছে অর্ডার কপিতে কি কী উল্লেখ করা হয়েছে কি কি বলা হয়েছে সত্যি কি ডিস্ট্রিক্ট ওয়াইজ মেরিট লিস্ট প্রকাশ করার কথা বলা হয়েছে যদি প্রকাশ করার কথা বলা হয় তবে সেটি কি ওয়েবসাইটে সকলের জন্য প্রকাশ পাবে নাকি অনলি কোর্টে সাবমিট করতে বলা হয়েছে চলুন জেনে নি আসল সত্যটা কি মামলাটি গত বারোই ডিসেম্বর মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে শুনানি হয় কোর্ট নাম্বার চব্বিশে যার আইটেম নাম্বার কুড়ি এবং একুশে মামলাটি শুনানি হয় একদিকে যার রেড পিটিশন নাম্বার সেভেন নাইন জিরো সেভেন দু হাজার উনিশের যার পিটিশনার রয়েছেন রমেশ মালিক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তার পাশাপাশি কতগুলো ক্যান ফাইল যুক্ত আছে এবং তার পাশাপাশি আরেকটি মামলা রয়েছে যার পিটিশন নাম্বার সেভেন নাইন দু হাজার পিটিশনার রয়েছেন সৌমেন নন্দী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তার পাশাপাশি কতগুলো ক্যান ফাইল রয়েছে পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন সুদীপ্ত দাসগুপ্ত ফিরদোস শামীম এবং অন্যদিকে তরুণ জ্যোতি মহাশয় এবং অন্যদিকে পর্ষদের হয়ে কথা বলছিলেন এল কে গুপ্তা সুবীর সান্নাল রাতুল বিশ্বাস এনারা এবং অন্যদিকে ক্যান ফাইল হিসেবে এই দিনই অ্যাডমিশন হয় বারো তারিখে দুটো ক্যান ফাইল অ্যাডমিশন হয় দু বত্রিশ হাজার যে প্রাথমিক শিক্ষক যারা বাতিল হয়ে গিয়েছিল সেই তাদের হয়ে ক্যান ফাইল ইলেভেন এবং টুয়েলভ এই দুটো ক্যান ফাইল যুক্ত হয়েছিল যেখানে তাদের হয়ে কথা বলছিলেন আহ অনিন্দ্য লাহিনী মহাশয় এবং অন্যদিকে পার্থ বাবু এনারা ছিলেন এবার আমরা মূল বক্তব্যের দিকে চলে যাব ইন দ্য এফিডেভিট এফিডেভিটের মাধ্যমে কে জানাচ্ছেন সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তিনি জানাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি তিনি জানাচ্ছেন কি অন সেভেন্থ ডিসেম্বর সাতই ডিসেম্বর দু হাজার তেইশ অ্যাট দ্য পেজ টেন দশ নম্বর পেজে জানাচ্ছেন যার প্যারাগ্রাফ নাম্বার ফাইভ ব্র্যাকেটে টেন আছে ইট হ্যাজ বিন সেই প্যারাগ্রাফের মধ্যে কি কি জানা যাচ্ছে মেনশন দ্যাট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল অফ রিক্রুটমেন্ট প্রসেস অফ দু হাজার ষোলো

যাদের এম্পারেন্ট যারা মেরিট লিস্টের স্থান পেয়েছিল সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে উইথ ডিটেল ইনক্লুডিং ব্রেকআপ মার্কস সমস্ত তারা কিসে কত মার্কস পেয়েছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং টেট সমস্ত তাদের ব্রেকআপ মার্কস মিডিয়াম ওয়াইজ কাস্ট এবং ক্যাটাগরি ওয়াইজ প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্য সেম ইজ স্টিল অ্যাভেলেবেল ইন দ্য ওয়েবসাইট অফ অ্যাপিলেন্ট বোর্ড অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই প্যানেল এখনো পর্যন্ত অ্যাভেলেবেল আছে যেটা আমরা জেনেছি যে প্যানেলটা ছিল সেই প্যানেলটি আহ ডিস্ট্রিক্ট ওয়াইজ ছিল না সেটা ওভারঅল সারা রাজ্য জুড়ে সারা স্টেটের যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক তাদের একসঙ্গে ইনক্লুডিং ভাবে তাদের লিস্ট প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং ষোলো হাজার পাঁচশো দু সালে যে মেরিট লিস্ট প্রকাশ পেয়েছিল সেটাও ইনক্লুডিং সমস্তটা সারা রাজ্য জুড়ে রাজ্যব্যাপী একটা মেরিট লিস্ট প্রকাশ পেয়েছিল সেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ পৃথক পৃথক ভাবে ছিল না কিন্তু ব্রেকআপ মার্কস সহ একটা লিস্ট কিন্তু তারা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্য বোর্ড হ্যাজ ডিনাইড দ্য অ্যালিগেশন অফ নন পাবলিকেশন অফ দ্য প্যানেল অ্যান্ড সাবমিট দ্যাট প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিনাই করেছে যে তাদের বিরুদ্ধে যে অ্যালিগেশনটা আনা হয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ পিটিশনার যারা তারা অ্যালিগেশন নিয়ে এসে তারা অভিযোগ জানিয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা প্যানেল প্রকাশ করেনি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে না তারা প্যানেল প্রকাশ করে দিয়েছে এই বিষয়টি তারা ডিনাই করেছে এবং তারা বলছে যে আমরা সমস্ত মেরিট লিস্ট প্রকাশ করে দিয়েছি দেয়ার ইজ নো রিপমেন্ট অফ পাবলিশিং দ্য সেম ওয়ান্স এগেইন অর্থাৎ যেটা অলরেডি পাবলিশ করে দিয়েছে সেটার পুনরায় পাবলিশ করার কোনো প্রয়োজনীয়তা নেই এরপর যেটা জানানো হচ্ছে যে ইট হাজ সাবমিটেড বাই অ্যাডভোকেট দ্যাট পিটিশনারদের পক্ষ থেকে যিনি ছিলেন অ্যাডভোকেট যারা ছিলেন তরুণজ্যোতি বাবুরা তারা যারা ছিলেন তারা বলছে যে দ্যাট দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল ইন টার্মস অফ রুলস এইট অর্থাৎ অফ রিক্রুটমেন্ট রুলস ওয়াজ নট পাবলিশ পয়েন্ট অফ টাইম অর্থাৎ কোনো দিক থেকেই প্রাথমিক শিক্ষা পর্ষদের যে রুলস এইট নিয়োগের যে নিয়ম ছিল রুল এইট সেই নিয়ম অনুযায়ী ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশের নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী তারা প্যানেল প্রকাশ করেনি দ্য প্যানেল হুইজ হ্যাজ অ্যাকর্ডেন্স উইথ দ্য রুল রুলস প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের যে নিয়োগের যে রুলস ছিল সেই রুলস মেনে এই প্যানেল তারা প্রকাশ করেনি যেটা জানাচ্ছে পিটিশনারদের অভিযোগ তুলেছেন এর পরিপ্রেক্ষিতে বোর্ড কি জানাচ্ছে অ্যাজ দ্য বোর্ড বোর্ড কি জানাচ্ছে অ্যাফিডেভিট মাধ্যমে যেটা জানাচ্ছে যে প্যানেল অজ

পর তারা নির্ধারিত সময়ের মধ্যেই তারা এই সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ মেডিট লিস্ট প্রকাশ করে দিয়েছে এরপর যেটা জানা যাচ্ছে যে ইট হাস বিন সাবমিটেড বাই বা দ্যার্নের অ্যাডভোকেট কাদের অ্যাডভোকেট জানাচ্ছে বোর্ডের প্রাথমিক শিক্ষা পরিষদের অ্যাডভোকেট তারা তিনি জানাচ্ছেন যে দ্যাট দ্য এজেন্সি এনগেজ ফর এভারেল অফ দ্য ওয়েম আর সিট ইজ নোট ইন পজিশনওয়ার্ড ডকুমেন্টস অ্যাজ মোস্ট অফ ইটস মেন ইন এজেন্সি হ্যাভ বেন অ্যাডারেস্টেড অ্যান্ড আর ইন কাস্টডি অ্যান্ড অ্যাস সস দ্য বোর্ড ইজ নট ইন পজিশন টু ভেরিফাই অল ডকুমেন্টস অর্থাৎ এই যে মেডিট লিস্ট প্রকাশ করেছে এবং ওএমআর যেখানে এভলিউশন হয়েছে মূল্যায়ন করা হয়েছে ওয়েম আর সিটগুলো যারা যাদের তত্ত্বাবধানে এগুলো করা হয়েছিল তারা বর্তমানে অ্যারেস্ট হয়ে আছে জেলের মধ্যে বন্দী হয়ে আছে অর্থাৎ মানিক ভট্টাচার্য থেকে শুরু করে আরও যারা যারা রয়েছে তাদের কথা বলা হচ্ছে বোর্ড এই মুহূর্তে সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করার মতো পজিশানে নেই যেহেতু তারা জেলের মধ্যে আছে এরপর যেটা বলা হচ্ছে দ্য রিপোর্ট ইন দ্য ফর্ম অফ এপিডিভিট এফিডেভিট মাধ্যমে জানাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা মেনশন করেছে যে মেনশন দ্যাট বোর্ড চেক বোর্ড চেক করেছে যে ইটস রেকর্ড টু অ্যাসার্টিন দ্য সিলেকশন অফ অ্যাপয়েন্টমেন্ট দু হাজার দুশো ভ্যাকেন্সি ক্যান্ডিডেটস অ্যাজ মেনশন ইন দ্য লিস্ট সাবমিটেড বাই এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডিকে তারা এই তথ্যটা দিয়েছে কি দিয়েছে এই দু হাজার ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেট তারা ভাবে রিক্রুটমেন্ট করেছে অর্থাৎ অতিরিক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে যে শূন্য ছিল সেই শূন্য বাইরেও তারা এই বাইশশো সাতটি ক্যান্ডিডেটকে বাইশশো সাতজন প্রাথমিক শিক্ষককে তারা নিয়োগ করেছে অতিরিক্তভাবে ভাবে কিভাবে এই নিয়োগ হলো সে বিষয়ে তারা এনফোর্সমেন্ট ডিরেক্টরকে বলেছে এবং তবে ব্যাপারটা এখনো কোর্টে ক্লিয়ার হয়নি এই ব্যাপারটা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ রিপোর্ট তো দিয়েছে কিন্তু যথাযথ ভাবে এখনো উত্তর দিতে পারেনি যদি এই ব্যাপারটা পরবর্তী দিনে হয়তো ক্লিয়ার হবে আর বিস্তারিত মূলত পাঁচটা ছটা ডিস্ট্রিক্টে দেখা গেছে যে মুর্শিদাবাদ থেকে শুরু করে এরকম কয়েকটা ডিস্ট্রিক্ট রয়েছে যেখানে যে ভ্যাকেন্সিগুলো ছিল সেই ভ্যাকেন্সি তুলনায় তারা আরও বেশ কতগুলো ভ্যাকেন্সিতে এক্সট্রা নিয়োগ করেছে অতিরিক্ত শূন্যপদ পদ তারা তৈরি করেছে বা ছিল বা সেই শূন্য পদে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করেছে এরপর বলা হচ্ছে ইট হাজ বিন পয়েন্টেড আউট বাই দ্য লার্নেড অ্যাডভোকেট পিটিশনারদের অ্যাডভোকেট তিনি এই বিষয়গুলো পয়েন্ট আউট করেছেন কোনটি দ্যাট ইন দ্য অ্যাবসেন্স অফ প্রপার রেকর্ডস এই সমস্ত ক্যান্ডিডেট থেকে প্রপার রেকর্ড তারা লক্ষ্য করতে পারেনি বা অ্যাবসেন্স রয়েছে অনুপস্থিত রয়েছে বোর্ড কুড নট হ্যাভ ভেরিফাইড প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এই ক্যান্ডিডেটদেরকে প্রপার ভেরিফাইড করে করেনি বা কম করতে পারেনি অ্যান্ড অর অ্যাসার্টেন অ্যাবাউট দ্য সিলেকশন অব দ্য সেই ক্যান্ডিডেট এই সমস্ত ক্যান্ডিডেট যে কীভাবে নিয়োগ পেল বা কিভাবে এদের সিলেকশন করা হলো তাদের ভেরিফাই করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ বা তাদের যথাযথ ডকুমেন্টস তারা প্রোভাইড করতে পারেনি যেটা অবজেকশন নিয়ে এসছে পিটিশনারদের পক্ষ থেকে দ্য বোর্ড ইজ ডিরেক্টেড বোর্ডকে ডিরেক্ট করা করতে করা হচ্ছে যে আপলোড করার কথা বলা হচ্ছে তাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট রয়েছে বোর্ডস ওয়েবসাইট দ্য ফ্রি লিস্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ এর আগে যে লিস্ট প্রকাশ করেছিল সেই লিস্টে অনেক কিছু ভুল ভ্রান্তি ছিল যেমন কিছু কিছু ক্যান্ডিডেটের তাদের রোল নাম্বার রয়েছে ডিটেলস রয়েছে কিন্তু তাদের নাম ছিল না কিছু কিছু ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কসের গন্ডগোল ছিল তাদের যে মার্কস পাওয়ার কথা ছিল পাঁচ নম্বরে মাধ্যমিকের নাম্বার দেওয়ার কথা ছিল অথচ সেখানে দেখা যাচ্ছে তাদের পাশের বেশি নাম্বার দেওয়া হয়েছে এরকম ভাবে কিছু কিছু ভুল ছিল নোটিফিকেশন পাবলিশ বাই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন বিয়ারিং মেমো নাম্বার যার মেমো নাম্বার দু হাজার বাইশে যে প্যানেল প্রকাশ করেছিল উনত্রিশে নভেম্বর দু হাজার বাইশে সেই প্যানেল সেই প্যানেলের মধ্যে ভুল ভ্রান্তি ছিল এরপর মাননীয় বিচারপতি সিঙ্গেল যান যে এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই প্যানেলের মধ্যে এই সমস্ত ইরগুলো এই সমস্ত ভুল ভ্রান্তিগুলো কারেক্ট করে সংশোধন করে আবার নতুন ভাবে ফ্রেশ লিস্ট তারা প্রকাশ করতে বলেছে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই লিস্ট আর নতুন ভাবে তারা প্রকাশ করেনি যেটা অভিযোগ নিয়ে এসছে পিটিশনারদের পক্ষ থেকে এরপর যেটা বলা হচ্ছে ইট হ্যাজ বিন পয়েন্টেড আউট বাই লার্নের অ্যাডভোকেট পিটিশনারদের পক্ষ থেকে অ্যাডভোকেট তারা জানাচ্ছে যেটা অ্যাজ পার রিক্রুটমেন্ট রুলস নিয়োগের যে নিয়োগের যে রুলস সেই রুলস যেটা বলে যে প্যানেল সমস্তটাই প্যানেলের রিলেটেড সমস্ত বিষয়গুলো কাস্টাডি থাকবে বোর্ডের প্রাথমিক শিক্ষা পরিষদের হাতে সমস্ত ক্ষমতা সমস্ত নিয়ম থেকে শুরু করে সমস্ত প্যানেলের বিষয়গুলো বোর্ডের তত্ত্বাবধানে থাকার কথা বাট বোর্ড হ্যাজ বিন স্পেশালি সাবমিটেড বিফোর এর আগে তারা বোর্ড জানিয়েছে কি জানিয়েছে বোর্ড ডাজ নট হ্যাভ দ্য কাস্টোডি অফ দ্য প্যানেল বোর্ডের হাতে বা তাদের হাতে নেই বা তাদের কাস্টোডির মধ্যে পড়ছে না ডকুমেন্টস অল ডকুমেন্টস হ্যাভ বিন সিজ বাই ইনভেস্টিগেটিং এজেন্সি অর্থাৎ ইডি সিবিআই দ্বারা সমস্ত ডকুমেন্টস সিজ করে নেওয়া হয়েছে কিন্তু এগুলো প্রাথমিক শিক্ষা পরিষদের হাতে থাকা উচিত ছিল বা থাকার কথা ছিল এবার আসি আজকের এই অর্ডার কপির মধ্যে মূল বক্তব্যটা এই প্যারাগ্রাফের মধ্যেই লুকিয়ে আছে সত্যি কি ডিস্ট্রিক্ট ওয়াইজ মেরিট লিস্ট প্রকাশ করার কথা বলেছে না ও সরাসরি ওয়েবসাইটে প্রকাশ পাবে কি বলা আছে সরাসরি এই প্যারাগ্রাফটার মধ্যেই সমস্ত কিছু বিষয়টি লুকিয়ে আছে তো দেখা যাক দ্যার ইজ অলরেডি এ ডিরেকশন ফর প্রোডাকশন অফ দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল ইন টার্ম অফ রুল এইট অফ রিক্রুটমেন্ট রুলস অ্যাজ রিক্রুটমেন্টের যে রুল ছিল রুল এইট সেই রুলস অনুযায়ী অলরেডি যে ডিরেকশন দেওয়া হয়েছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল যেটা প্রকাশ করার কথা বলা হয়েছে ওয়াজ ফরওয়ার্ডেড to respective primary school council accordingly the board shall collect the panel from the respective council and produce the same before this court এটা bola hocche je prathomik shiksha porishad jehetu er age dpsc wise niyog hoychilo somosto jelar dpsc wise niyog hoychilo shehetu somosto প্যানেলগুলো ডিপিএস কাছ থেকে কালেক্ট করে প্রাথমিক শিক্ষা পর্ষদ নেবে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ করার পর সেম বিফোর দিস কোর্ট যেদিন এর পর এই মামলাটি উঠবে কোর্টে তার আগে এই প্যানেল লিস্টটা কোর্টকে সাবমিট করতে বলা হচ্ছে অর্থাৎ এখানে রকম ভাবে বলা নেই যে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বা পাবলিকলি প্রকাশ করতে হবে এমন কোনো অর্ডার কিন্তু এখানে নেই সরাসরি বলা হচ্ছে যে আবার বলছে রেসপেক্টিভ কাউন্সিল থেকে নেওয়ার কথা বলা হচ্ছে অ্যান্ড প্রডিউস দ্য বিফোর দিস কোর্ট কোর্টের কাছে সাবমিট করার কথা বলা হয়েছে এখানে একটা বিষয় না বললেই নয় যে এই প্রাথমিক শিক্ষা পর্ষদ এইটে কি বলা আছে রুল বলা আছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল রেডি করবে প্যানেল সমস্ত কিছু প্রিপেয়ার করবে কিন্তু সেই সেটি পাবলিকলি প্রকাশ করবে এমন কোন রুলসের মধ্যে উল্লেখ করা নেই অর্থাৎ সেটা যে ওয়েবসাইটে প্রকাশ পাবে বা পাবলিকলি সবার জন্য জনসমক্ষে নিয়ে আসবে সেরকম কঠোর কিন্তু বলা নেই এখানেই এই রুলস উপর বেস করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু বেঁচে যাচ্ছে যদি এই প্যানেলের মধ্যে করাপ্টেড হয়ে থাকে যদি কোনো কেউ দুর্নীতি করে চাকরি পেয়ে থাকে তারা কিন্তু এখান থেকে এই রুলসের উপর বেস করে কিন্তু তারা অনেকটা বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেননা পাবলিকলি প্রকাশ করার কথা এই রুললে বলা নেই যেটা বলা উচিত ছিল কেননা একটা পাবলিকলি একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কেন একটা প্যানেল পাবলিকলি প্রকাশ পাবে না এই রুল কেন বলা নেই পাবলিকলি প্রকাশ করার কথা সেটাও এই বিষয়টি বারবার তুলছে এরপর যে বিষয়টা বলা হয়েছে এটা এই মামলার সঙ্গে রিলেটেড নয় যেটা এই এই মামলাটা মূলত লিফ্ট অ্যান্ড বাউন্স যেটা অভিষেক ব্যানার্জির মামলার সঙ্গে রিলেটেড এবং পরবর্তীতে টার্ন অন্যদিকে মোড় নিয়েছে মেরিট লিস্ট প্রকাশ সংক্রান্ত বিষয়ের দিকে এগোচ্ছে তবে এই ইনভেস্টিগেশান ইডিকে ডিরেক্ট করা হচ্ছে ইডিকে নির্দেশ দেওয়া হচ্ছে যে সমস্ত ইনভেস্টিগেশন তারা সমস্ত বিষয়গুলো সিল কভার করে আজকের চোদ্দোই ডিসেম্বর অর্থাৎ যেটা আজকের ডেট ছিল চোদ্দোই ডিসেম্বর চোদ্দ নভেম্বর না চোদ্দোই ডিসেম্বর তাদের যে ইনভেস্টিগেশন যে রিপোর্ট সেই রিপোর্ট সাবমিট করার কথা বলা হয়েছে পরবর্তীতে এই মামলাটি চোদ্দোই ডিসেম্বর লিস্টেড হয়ে আছে হেডলাইন টু মেনশন করা হবে রিপোর্টেড ইডিকে এই বিষয়টি রিপোর্ট করার কথা বলা হয়েছে অন্যদিকে লানের অ্যাডভোকেট সিবিআই তাদেরকে 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 নির্দেশ দেওয়া হচ্ছে যে ওয়ান এ উইক এক সপ্তাহের মধ্যে ফাইল আপলোড করার কথা বলা হচ্ছে সিবিআই সমস্ত রিপোর্ট কুড়ি ডিসেম্বরের মধ্যে দু হাজার তেইশ কুড়ি ডিসেম্বর সমস্ত রিপোর্ট তারা সাবমিট করার কথা বলা হয়েছে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে লিস্ট মেন্ট এগেইন কুড়ি ডিসেম্বর টেন মিনিট পিরিয়ড রাইজিং দ্য কোর্ট রিপোর্ট ফিল বাই সিবিআই কুড়ি তারিখ মামলাটি আবার পুনরায় উঠবে সেদিন সমস্ত বিষয়গুলো তারা ভেরিফাই করে দেখবে যে সেই প্যানেল সমস্ত বিষয়গুলো সিবিআই হাতে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেগুলো মাননীয় বিচারপতি অমৃতা সেনা তিনি সমস্ত বিষয়গুলো ভেরিফাই করে দেখবেন তারপর আবার কোন দিন হিয়ারিং হয় সেদিনই সবাই পক্ষ থাকবে তবে কুড়ি তারিখ যে সবার সব পক্ষ থাকবে এমনটি নয় কুড়ি তারিখ যেহেতু রিপোর্ট সাবমিট করার ব্যাপার রয়েছে সবাই সেদিন প্রেজেন্ট নাও থাকতে পারে ওই দিন রিপোর্টটা সবাই দেখে নেবে দেখে নেওয়ার পর পরবর্তী শুনানিতে কিন্তু সমস্ত বিষয়টি আরো ক্লিয়ার হবে তাহলে আমরা সামরিকভাবে যেটা দেখলাম যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে প্যানেল লিস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল লিস্ট প্রকাশ করার কথা বলেছে কীভাবে ডিস্ট্রিক্টের কাজ থেকে সমস্ত বিপিএসসির কাজ থেকে সমস্ত প্যানেল নিয়ে কোর্টের কাছে সাবমিট করার কথা বলা হয়েছে কখনোই অনলাইন আহ তাদের ওয়েবসাইটে নয় বা অন্য কোথাও প্রকাশ করার কথা বলেনি অর্থাৎ শুধুমাত্র আহ কৌটি জানবে মাননীয় বিচারপতি অমৃত সিংহা তিনি দেখবেন সমস্ত বিষয়টি যথাযথভাবে প্যানেল প্রকাশ হয়েছে কিনা তো সেখানে কাস্টয়েজ মিডিয়া ওয়েজ সমস্ত বিষয়গুলো বা কাট অফ ঠিকঠাকভাবে মেনটেন করা হয়েছে সেটা হয়েছে কিনা রিজার্ভেশন পলিসি মেন্টেন করা হয়েছে কিনা মাননীয় বিচারপতি তিনিই সমস্ত বিষয় বিচার করে দেখবেন এবং পরবর্তীতে তিনি তার মতো করে যেটা বুঝবেন সেটা সেই মতো করে অর্ডার দেবেন তো ভিডিওটি ভালো লাগলে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার আনন্দ হইল সকলকে ধন্যবাদ